আমার সকল প্রিয় বন্ধু ও সুপ্রিয় দর্শকবৃন্দ, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিশু কিশোরদের বিষয়ভিত্তিক নৃত্যানুষ্ঠান তথ্যে নৃত্যে বাংলাদেশ দেখবার জন্য। আর বরাবরের মতো আমি বাবুই আছি পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ছয়টি ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শুধুমাত্র আমাদের দেশেই এই ছয়টি ঋতু সম্পূর্ণ আলাদাভাবে উপলব্ধি করা যায়। আর এই ছয়টি ঋতু একমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গানে ও কাব্যে বর্ণনা করেছেন। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে সকল নৃত্যের গান লিখেছেন ও সুর করেছেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে নৃত্যের বিষয় ঋতু বৈচিত্র্যে আধুনিক নৃত্য। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক বর্ষা নৃত্য দিয়ে। সঙ্গী
বন্ধুরা, এই গানটি কবিগুরু বাংলা 1346 সালের ভাদ্র মাসে রচনা করেছিলেন। বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে একজন শ্রদ্ধেয় নৃত্য পরিচালকের একই বিষয়ের উপর চারটি নৃত্য নিয়ে। প্রতিবারের মতো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সকল নৃত্যের নৃত্য পরিচালক শ্রদ্ধেয় রুবায়েত শারমিন ঝরা। কিছুক্ষণের মধ্যেই আমরা তাঁর কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের চিঠি লেখো এই ঠিকানায়, প্রযোজক তথ্যে নৃত্যে বাংলাদেশ, কক্ষ নম্বর 3015, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। অথবা স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। চলো বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় নৃত্যটি দেখে আসি, আর এটি হচ্ছে শরৎ ঋতুর উপর। এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1321 সালে ভাদ্র মাসে লিখেছিলেন। প্রিয় দর্শক, আমাদের ইচ্ছে ছিল ছয়টি ঋতুর উপর ছয়টি নৃত্য পরিবেশন করবার, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা আজ চারটি ঋতুর উপর নৃত্য পরিবেশন করব। আর এই চারটি ঋতু হচ্ছে বর্ষা, শরৎ, শীত ও বসন্ত।
বন্ধুরা, বর্ষা ও শরৎ হলো, এবারে শীত। চলো এবারে শীতের নৃত্যটি দেখে আসি। বন্ধুরা, এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1328 সালের মাঘ মাসে রচনা করেছিলেন। বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম আমাদের এই অনুষ্ঠানের সকল নৃত্যের নৃত্য পরিচালক শ্রদ্ধেয় রুবায়েত শারমিন ঝরা, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। আমাদের মাঝে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সকল নৃত্যের নৃত্য পরিচালক, বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও অভিনয়শিল্পী শ্রদ্ধেয় রুবায়েত শারমিন ঝরাকে। আমাদের মাঝে আসছেন শ্রদ্ধেয় রুবায়েত শারমিন ঝরা। কেমন আছো তোমরা সবাই? থ্যাংক ইউ। তারপর আজকে কি আমরা অনেক গল্প করব নাচ নিয়ে? ঠিক আছে, আমরা এখন শ্রদ্ধেয় রুবায়েত শারমিন ঝরা আপুর কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা দেখে আসব তার উপর নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র। কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক নৃত্যের শিক্ষক রুবাইয়াত শারমিন ঝরা একাধারে নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, অভিনয়শিল্পী, নির্দেশক ও শিক্ষক। জন্ম 27 ডিসেম্বর। পিতা মরহুম ইঞ্জিনিয়ার আমজাদ আলী আহমদ ও মাতা রাজিয়া আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান রুবায়াত শারমিন ঝরা। তার বয়স যখন 6, তখন মায়ের প্রবল ইচ্ছায় বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে নৃত্যে ভর্তি হন
এবং সফলতার সাথে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে নৃত্যে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি, সঙ্গীত ভবন, সুরঙ্গমা সহ তৎকালীন দেশের প্রায় সকল নৃত্যের স্কুলে নৃত্য শিক্ষা শুরু করেন। এছাড়াও তিনি নৃত্যে গুরুমাতা রাহিজা খানম ঝুনু, কার্তিক সিনহা, জ্যেষ্ঠ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক লায়লা হাসান, নৃত্য শিক্ষক আমানুল হক, গোলাম মুস্তফা খান, মিনু হক, হাসান ইমাম, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, দীপা খন্দকার, বেলায়েত হোসেন খান, শামীম আরানিপা, সোহেল রহমান, শিবলি মোহাম্মদ সহ দেশের প্রায় সকল প্রখ্যাত নৃত্য শিক্ষকের কাছে নৃত্যের তালিম নেন। যখন তার বয়স 8, তখন তিনি শিশু শিল্পী হিসেবে প্রথম বিটিভিতে রুমঝুম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিটিভির নৃত্যের তালে তালে সহ বিভিন্ন নৃত্যানুষ্ঠানে ও নাটকে প্রধান চরিত্রে রূপদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে ক শ্রেণীভুক্ত নৃত্য ও অভিনয় শিল্পী। এখানে উল্লেখ্য যে রুবায়াত শারমিন ঝরা 1988 সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে আধুনিক নৃত্যে প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যশিল্পী হিসেবে যুক্ত হয়ে দেশে ও বিদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হয়ে ভারত, ভুটান, চীন, জাপান, ইংল্যান্ড ইত্যাদি দেশ ভ্রমণ করেন। বর্তমানে তিনি দেশের প্রথম সারির নৃত্য সংগঠন নটরাজ ও নৃত্যজনের পরিচালক। এছাড়াও তিনি লন্ডনে পালমার ক্যাথলিক একাডেমি স্কুলে শিক্ষকতা ও নৃত্যের শিক্ষক এবং চারুণ সাংস্কৃতিক কেন্দ্র লন্ডনের অভিনয় শিল্পী ও নির্দেশক হিসেবে কর্মরত। তার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত কাকলি হাইস্কুলে। সফলতার সাথে তিনি প্রথম বিভাগে এসএসসি এবং লালমাটিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। 2000 সালে তিনি ঢাকাস্থ ইডেন মহিলা মহাবিদ্যালয় হতে ইংলিশে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 2001 সালে তিনি লন্ডন প্রবাসী বিশিষ্ট ডিজিটাল ইঞ্জিনিয়ার জনাব মেজবা শহীদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দুই সন্তানের গর্বিত জননী। তিনি একজন সফল কন্যা, জায়া ও জননী। আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপু, তথ্যচিত্রটি আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, অসাধারণ। এখন তোমরা কোনো প্রশ্ন করতে চাও? আমার নাম নাইসা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি শুধু আধুনিক নৃত্যই করো? না, আমি শুধু আধুনিক নৃত্য করি না। তবে আমি যখন প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বাংলাদেশে, সেটা আধুনিক নৃত্যের উপর ছিল। কিন্তু ফোক ডান্স হচ্ছে আমার সব থেকে ফেভারিট, ফোক অ্যান্ড কত্থক। আমার নাম মেহজাবিন আফরিন সিমু। আমরা আজ প্রথম যে নৃত্যটি দেখলাম, মনোমোর মেঘের সঙ্গীত, এই নৃত্যটি সম্বন্ধে আমাদের কিছু বলুন। তোমরা তো সবাই জেনেছ যে আজকে আমাদের সকল গানগুলো কথা এবং সুর নেওয়া হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানগুলো। তো তার মধ্যে মনোমোর মেঘের সঙ্গীত হচ্ছে একটি খুবই জনপ্রিয় বর্ষার গান। আর এই গানের মধ্যে গানের মূলটাকে ঠিক রেখে একটু মিউজিকে আধুনিকায়ন করা হয়েছে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? এর মধ্যে একটু কত্থকের বোল অ্যাড করা হয়েছে, একটু মণিপুরি ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমি চেষ্টা করেছি এর মধ্যে সৃজনশীল, সাধারণ, তারপর মণিপুরি, কত্থক এগুলোর একটু ব্লেন্ড করতে, পাশাপাশি ইজিপশিয়ান মুদ্রার ব্যবহার করতে। তো এক কথা আমরা বলতে পারি এটাকে কন্টেম্পোরারি ফিউশন। আমার নাম নাওমি,
আপু, তুমি কবে থেকে নাচ শুরু করেছিলে এবং এখনো কি তুমি নাচ করছো? আমি যখন 6 বছর বয়স তখন থেকে নাচ শুরু করি, আর এখন নাচ করছি কিন্তু ওইভাবে না, ধরো তোমরা যেরকম করে করছো সেভাবে করা হয় না আমার এখন আর। তবে আমি কোরিওগ্রাফি করি, আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে আমি একটা ক্লাস রান করি, সেখানে বাচ্চাদেরকে শেখাই। আমার নাম অবন্তী রায় চৌধুরী, আমি একটি প্রশ্ন করতে চাই। বলো, তোমার কি নাচের স্কুল আছে? তুমি এখন কোথায় নাচ শেখাও? আমার নাচের স্কুল আছে লন্ডনে, সেটাকে ওইভাবে স্কুল বলা যায় না, বাট এখানে যেমন তোমাদের নৃত্যজন, রাইট, এটাকেই আমি ওইভাবে মানে স্ট্যাবলিশ করার চেষ্টা করছি, নৃত্যজন এবং নটরাজ। আমি নটরাজের সাথে ছিলাম যখন আমি স্টেজে ড্রামা করতাম এখানে তো। আর আমি একটা নাটকের গ্রুপের সাথে কাজ করি, সেটার নাম হচ্ছে চারণ। এরপরে কেউ কোনো প্রশ্ন করতে চাও? আমার নাম লীরা। আপু, তুমি তো নৃত্য এবং অভিনয় দুটোই করো, তুমি কবে থেকে অভিনয় করা শুরু করেছিলে? অভিনয় করা শুরু করেছি 88 থেকে। আমার প্রথম নাটক সেটা হচ্ছে শিশুতোষ, ড্রামা হতো একটা বিটিভিতে, আর সেটার প্রযোজক ছিলেন জনাব কাজী কাইয়ুম, উনি আজ আমাদের মাঝে নেই। আর ওটার ডিরেক্টর স্ক্রিপ্ট ছিল লুৎফর রহমান রিটনের, ঝন্টু পন্টু নাটকটির নাম ছিল। আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? আমার নাম মাহজাবিন। আপু, তুমি কার কাছে ও কোথায় নাচ শিখেছো? আমার হাতে খড়ি বলা যায় সোহেল রহমানের কাছে বাফাই, তারপরে আমি ঝুনু আন্টির কাছে শিখেছি, তারপর লায়লা আন্টির কাছে রুমঝুম করতাম, তখন রুমঝুম হতো, এখনও নিশ্চয়ই হয় রুমঝুম, তাই না? তো তখন আমি রুমঝুমের সাথে ছিলাম। আর তারপর তো আস্তে আস্তে তোমার যারা যারা এসেছেন, ধরো কত্থকি শিবলি মোহাম্মদ, শামিমারা নিপা, তারপরে বেলায়েত হোসেন খান, ভরতনাট্যমে আমানুল হক, গোলাম মোস্তফা, আরও যারা যারা ছিলেন সবার সাথে আমি মোটামুটি কাজ করেছি। আমার নাম সুদেশনা। আমরা জেনেছি তোমার দুজন ছেলে আছে, তারা কি নাচ শিখছে? না, তারা নাচ শিখছে না। আমার বড় ছেলেটিকে আমি শেখানোর চেষ্টা করেছিলাম, ও যখন আমরা ঢাকায় আসতাম আগে তখন সে করতো, কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে তো এখন সে একটু এম্বারাস ফিল করে, এখন আর করে না। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের মাঝে এসে আপনার কেমন লাগছে এবং আমাদের অনুষ্ঠানটার সম্বন্ধে যদি কিছু বলেন। তোমাদের সবার মাঝখানে এসে আমার অসম্ভব ভালো লাগছে, এবং জানো তোমাদের সবাইকে এত সুন্দর লাগছে, তোমরা এত সুন্দর করে ডান্স করলে আমার মনটা ভরে গিয়েছে সত্যি। আমি অনেক দিন পরে আসলাম, মানে এরকম একটা প্রোগ্রাম অনেক দিন পরে এসেছি, কারণ আমি প্রতি বছর আমি তখন বাইরে থাকি, দেশের বাইরে থাকি, সো আমার ওইভাবে দেখার সৌভাগ্য হয় না তোমাদের বিটিভির প্রোগ্রাম। তো আজকে যখন দেখেছি এবং যখন রিহার্সেলে দেখেছি তখন খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে আমাদের বাচ্চারা এত সুন্দর নাচ শিখছে, তারপর এত ভ্যারিয়েশন এসেছে এখন নাচের যেটা আমাদের সময় ছিল না। কিন্তু দেখো এখন তোমাদের কত সুযোগ, তাই না? এখন আমার মনে হয় আমি যদি তোমাদের মতো আগের রীতে ফিরে যেতে পারতাম তাহলে তো আরও ভালো করতে পারতাম। খুব ভালো লেগেছে তোমাদের মাঝে এসে না ফিরা, আর আমি বলবো যে বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আর এটা খুবই একটা ভালো প্রোগ্রাম যেখানে কিনা পরিচালককে আমন্ত্রণ জানানো হয় নৃত্যশিল্পীদের সাথে আড্ডার মতো করে, যে যার কথা ব্যক্ত করতে পারে, তাই না, শেয়ার করা যায়। তো তোমরা সবাই ভালো থেকো এবং বড় শিল্পী হও এবং সর্বোপরি ভালো মানুষ হও, এই আমার কামনা। অনেক ধন্যবাদ আপনাকে। দূরের ও কাছের বন্ধুরা, কেমন লাগলো? দারুণ, তাই না? আমরা কত কম সময় কত কিছু জেনে গেলাম। দূরের বন্ধুরা, তোমাদের বলছি, তোমাদের যদি নৃত্য বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। আমরা তোমাদের প্রশ্নের উত্তর ইমেইলে অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেবার চেষ্টা করব। চলো এবারে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নৃত্যটি দেখে আসি। আমাদের শেষ নৃত্যটি হচ্ছে বসন্তের নৃত্য।
আসে অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলল দার খোল দার খোল ও রে গৃহবাসী দার খোল লাগলো যে দোল সালে জালে বন চলে লাগলো যে দোল বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিনা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা খোল দার খোল ও রে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল স্থলে জলে বন চলে লাগলো যে দোল দার খোল দার খোল ও রে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল স্থলে জলে বন চলে লাগলো যে দোল দার খোল দার খোল। বন্ধুরা, এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1337 সালের ফাল্গুন মাসে লিখেছিলেন। আমার সকল প্রিয় বন্ধু ও সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আয়োজন আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আবার আগামীতে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সংস্কৃতির সাথেই থেকো। আল্লাহ হাফেজ।